হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমাদের অনেক অনেক গাছ যাবে হচ্ছে মহাখালীতে। তো এই গাছগুলো নিয়ে আসা হয়েছে, আরও অনেক গাছ নিয়ে এসেছি আগে। তো টবে রেডি করা হচ্ছে, প্রায় 17টা গাছ যাবে। তো খুব দ্রুতই কিন্তু লাগানো হয়ে গেছে। চন্দ্রমল্লিকা 6টা আর রক্তগাঁদা হচ্ছে আপনার 10টা। তো এগুলো মাটির 8 ইঞ্চি টবে লাগানো হবে। তো এই যে সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকাগুলো, শীতের মৌসুমে ফুলের অনেক কালেকশন আসে। এগুলো রক্ত জবা রক্ত গাঁদা আর কি, দুই রকমের রক্ত গাঁদা হয়। তো এটা হচ্ছে আরেকটা জাতের, আর আরেকটা আরেক আরও 5টা লাগানো হচ্ছে। তো এতগুলো গাছ আমরা নিয়ে যাব সিএনজি করে। তো এখন এখানে কয়টা, 10টা লাগানো হয়েছে, আরও 5টা এই যে লাগানো হচ্ছে। তো আলহামদুলিল্লাহ 5টা লাগানো হয়ে গেল। তো এই তো সুন্দর করে সারি বেঁধে রাখা হয়েছে। আপনারা যদি চান আপনাদের বাসার জন্য এরকম টপ করে গাছ নেবেন, তাহলে কিন্তু আমাদের পেজে মেসেজ করতে পারেন। আমরা ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি করি আর ঢাকার বাইরে কুরিয়ারে পাঠিয়ে থাকি। এরকম টপ করেই পাঠানো হয়। আর এখন লাগানোর পরে যেটা করা হয়, পানি দিয়ে দেওয়া হচ্ছে সুন্দর করে, যাতে মাটিটাও বসে যায়। এবং লাগানোর পর তো অবশ্যই পানি দিতে হয়। এবং লাগানোর পর রোদে কখনই রাখবেন না, ছায়াতে রাখবেন, যেহেতু এখন বিকেল সময়। আর গাছ লাগানোর বেস্ট টাইম কিন্তু বিকেল। তো আপনারা বিকেলবেলা গাছ লাগালে কিন্তু খুবই ভালো হয়। তো এখন এক এক করে সব গাছগুলোতে পানি দিয়ে দেওয়া হচ্ছে। তো শীতের মৌসুমে এইসব গাছগুলো কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু আমাদের পেজটা ভিজিট করতে পারেন। অনেক রকমের কালেকশন আছে, অনেক ধরনের অফার চলছে। যেহেতু মাসে বছরের শেষ, এই বছরের শেষ মাসে আমরা অনেক ধরনের অফার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আমাদের অফারগুলো দেখতে পারেন। তো ওই যে সিএনজি চলে এসেছে, এখন উঠানো হবে। আর এই সিএনজি ড্রাইভারটা বেশ মুডের ছিল। তো ভদ্রতার খাতিরে আসলে আমরা ওভাবে কিছু বলিনি, তা কিন্তু অনেক সমস্যা হয়েছে। আমি অনেক কষ্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার অনেক কষ্ট হয়েছে ভিতরে করে বসে নিয়ে যেতে। আর জোরে জোরে চালাচ্ছিল, এখন কি আর বলবো। আর খুবই কেমন যেন একটু রুট ব্যবহার ছিল। তো যাই হোক, এই যে আমরা চলে এসেছি। এখন আবিদ যে বেঁধে দিয়েছিল, সেটা এখন খুলে দিচ্ছে। বেঁধে না দিলে খুবই সমস্যা হতো। আর ড্রাইভার বলেছিল যে বেঁধে দেওয়ার দরকার নাই, ওনার কথা শুনলে আসলে অনেক ভুল হতো। কারণ বেঁধে দেওয়ার ব্যবস্থা উনি যেভাবে চালিয়েছে, আমার সবগুলো হ্যান্ডেল করতে হয়েছে, যেহেতু আমি সিএনজিতে করে গিয়েছি। তারপরে হচ্ছে এখন এই তো খুলে দিচ্ছে, এবং এগুলো এখন এক এক করে নামানো হবে। তো আসলে প্রোডাক্ট আমরা ভালোভাবে পৌঁছে দেই বলেই তো কাস্টমারের সুন্দর সুন্দর রিভিউ পাই, এবং হচ্ছে আবার রিপিট কাস্টমার আসে। আমাদের এই গাছগুলো খুব যত্ন সহকারে কালেক্ট করা হয় এবং যত্ন সহকারে পৌঁছে দেওয়া হয় এক এক করে। তো লিফটের সামনে সব সারি বেঁধে দাঁড়ানো হচ্ছে। আর এই ড্রাইভার তো খুবই বেয়াদব একটা ড্রাইভার ছিল, না বলে পারলাম না, মুরব্বি ছিল। তাতে মানে সেটা কী বলবো এখন আর, কারণ আমার গাছ সে ভেঙে ফেলতে যাচ্ছিলো। তো যাই হোক, এই যে সিএনজি এলাকে টাকা দিয়ে বিদায় করা হচ্ছে। আর এই তো আমরা এখন সুন্দর করে সাজিয়ে রাখলাম, আপু চলে আসবে। আমি একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম, তো পরে ভিডিওটা করতে পারিনি। তো সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ।